Z5 app ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এখনো কিন্তু শিশু ভোলানাথ দেবী পার্বতীকে সাহায্য করতে আসেনি। অজমুখী, তার অর্থ হলো যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন। তুমি শীঘ্রই মন্দিরের গর্ভগৃহে যাও, আর আমি বায়ুতত্ত্বের মন্দিরে বায়ু শক্তি দিয়ে আক্রমণ করব। আর যখনই বায়ুতত্ত্ব মণিতে পরিণত হবে, তুমি সেটা নিয়ে আমার কাছে চলে আসবে। এইবার যেন কোনো ভুল না হয়। হবে না দাদা, কোনো ভুল হবে না। বায়ুতত্ত্বের শক্তি মনিরূপে প্রকট হলেই ওটা নিয়ে চলে যাব এখান থেকে। না মা, পুজো মাঝপথে ছেড়ে যাবেন না। ওম নমঃ শিবায়। কোনো পরিস্থিতিতেই পুজো ছেড়ে উঠবেন না আপনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাঁচাও, প্রচণ্ড চক্রবাত উৎপন্ন হোক। আর এইবার অসফল হওয়া যাবে না। আজ আরো একবার আপনাকে প্রয়োজন মহাদেব। দেখি শক্তির এই সংগ্রামে আপনি আমাকে সাহায্য করতে আসেন কিনা, নাকি আমায় একা ছেড়ে দেন। ওই তো বায়ু মনি নির্মিত হচ্ছে, মনি প্রকট হওয়া মাত্রই ওটা নিয়ে চলে যাবো এখান থেকে। বায়ুমণি এবার প্রকট হতে চলেছে, ওটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ক্ষমা করবেন অসুররাজ, যদি তার আগে প্রতিবারের মতো শিশু ভোলানাথ চলে আসে তাহলে। আসলে ওর বিনাশ নিশ্চিত। আমার দ্বারা নির্মিত ওই বিনাশকারী চক্রবাতে আটকে ওর মৃত্যু নিশ্চিত। Yeah.
এখানে কি করে এলো? এই মন্দিরে পৌঁছানোর আগেই অজমুখী যেন মণি নিয়ে ফিরে আসতে পারে, তা না হলে আমার এই পরিকল্পনা বিফলে যাবে। মিত্র নন্দী, এ অবশ্যই অসুরদের কাজ। প্রথমে আমায় এই চক্রবাতকে আটকাতে হবে। হয়ে এসেছে মা, পুজো এখনই সমাপ্ত হবে। মা, পূজো সম্পন্ন হলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।